Hello students of class 11 Shandrata Krishnan Adhyay a theory at a sixth video আমরা last video তে যেখানে আলোচনা শেষ করেছিলাম সেখান থেকে কন্টিনিউ করব যেহেতু কানেক্টিং টপিক সেটা হচ্ছে যে আমরা জ্যুলনের সূত্র প্রমাণ করেছিলাম এবং কৈশিক নলে তরলের যে উন্নতি তার একটা রাশিমালা এরকম বের করেছিলাম এটা অবশ্য একটা অ্যাপ্রক্সিমেট রাশিমালা কারণ তারপরে আমরা একটা কারেকশন করেছিলাম সেটা হচ্ছে এইচ এর জায়গায় একটা এইচ প্লাস আর বাই থ্রি এস ছিল যেখানে আর ছিল কৈশিক নলে ব্যাসার্ধ তো এই সম্পর্কটা বলার কারণ হচ্ছে তোমরা হেডিংটা দেখতেই পাচ্ছ যে অপর্যাপ্ত দৈর্ঘ্যে কৈশিক নলের ক্ষেত্রে তরলের উন্নতি আমরা কিভাবে আলোচনা করব কিংবা কিভাবে পাব সেই ক্ষেত্রে জ্যুলিয়ের সূত্র কিভাবে প্রযোজ্য কিংবা কি রকম মডিফিকেশন হবে সেটা আমরা আলোচনা করতে চাইছি তো একটু ভেবে দেখো একটা সাপোজ আমি একটা তরলে পাত্র ধরছি তো একটু নিচের দিকে আঁকলে ভালো হয় তাহলে তরলের একটা এরকম পাত্র ধরলাম সেই পাত্রে আমি নল প্রবেশ করানো আছে সাপোজ তো তরল নল সাপোজ এই অবধি আছে আবার ধরো একটু দৈর্ঘ্য কম একই রকম নল নিলাম এখানে লক্ষ্য করে দেখবে যেটা আমরা ডায়াগ্রামে দেখতে পাচ্ছি যে এইখানে তরলটা রয়েছে তো একটা বড় তরলের পাত্র রয়েছে যেখানে তরল রয়েছে সেখানে যদি কৈশিক নলকে আমি যত গভীরে প্রবেশ করাবো তখন সাপোজ যদি এই অবধি তরলের উন্নতি হয়ে থাকে অর্থাৎ এইটা বলছি তাহলে যত আমি গভীরে প্রবেশ করাবো তত এই এইচ এর মান কিন্তু কমবে অর্থাৎ এই টপ থেকে এই অবধি যে ব্যবধানটা তত কমতে থাকবে এটা তো সিম্পল একটা কনসেপ্ট যত উপরের দিকে নিয়ে যাবো তত বাড়বে তো এইখানে দেখতেই পাচ্ছ আমরা যে এই ডায়াগ্রাম যেটা দেখাচ্ছি যে এই যতটা হয়েছে অর্থাৎ এই সমীকরণ থেকে যদি এটা সমীকরণ নাম্বার বইতে দুই ছিল এই দু নাম্বার সমীকরণ থেকে এই যে যে মানটা পাওয়া গেল সেই মানের তুলনায় যদি নলের দৈর্ঘ্য কম হয়ে থাকে তখন তরলের যে তলটা যেটা এখানে যেরকম অবদল দেখতে পাচ্ছি সেটা কিন্তু আমরা দেখতে পাই তখন আমরা এটা বলছি কি অপর্যাপ্ত দৈর্ঘ্য কেন আগে যে এইচ এর মানটা আসছে ইকুয়েশন দিয়ে সেই তুলনায় নলের দৈর্ঘ্য কিন্তু কম তো একে বলা হয় ইনসাফিসিয়েন্ট লেন্থ অফ দ্য ক্যাপিলারি টিউব তো তখন দেখা যায় যে তরল তল যেটা এইভাবে অবদল আকৃতির হয়ে রয়েছে সেটা কিন্তু এরকম থাকে না তোমরা বইতেও দেখতে পারো সেটা তখন কিন্তু এরকম টাইপের একটা হয়ে যায় কিন্তু তরলটা উপচে পড়ে না তখন সর্বিষ্টগণের জন্য সেটা কিন্তু এইখানেই পরিধি বরাবর নলের যে এই যে পরিধি নলের একদম উপরের দিকে সেই অবধি চলে আসে অর্থাৎ এই যে উপরের দিকে যে ফাঁকা অংশটা যেটা ছিল সেটা আর কিন্তু থাকছে না যেহেতু অপর্যাপ্ত দৈর্ঘ্যের রয়েছে তরলটা কিন্তু পুরোটা কৈশিক নলের যে অঞ্চল সেটাকে কিন্তু দখল করে নিচ্ছে পুরো আয়তনটা ব্যবহার করে নিচ্ছে তো এই ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধেরও কিন্তু পরিবর্তন হচ্ছে অর্থাৎ বৃদ্ধি পাচ্ছে তো সেটা আমরা একটু পরে আলোচনা করে নেব এইটা যদি নলের এমনি কেন্দ্র ধরি আর এটা যদি নর্মাল ব্যাসার্ধ যেটা নলে সেটা যদি ধরা হয় এটাকে যদি আমি স্মল আর নাম দিই এটাকে যদি ও নাম দিই তাহলে এইটা স্বাভাবিকভাবে আমাদের থিটা তাহলে এইখান থেকে যদি আমি যেহেতু এটা এরকম আছে অ্যাকচুয়ালি তাহলে বুঝতেই পারছো এইখান থেকে যদি আমি এটাকে কমপ্লিট করি তাহলে বক্রতা কেন্দ্র সাপোজ এরকম কোন জায়গাতে আছে তাহলে এটাকে জয়েন করে দিলাম তাহলে এ সি ও তো বইতেও দেখো এরকমই নাম রয়েছে এ সি ও তো এইটা আর সো এটাও আর এইটা হচ্ছে এসি যেটা তো সেটাই হচ্ছে আমাদের যেটা রয়েছে বক্রতা ব্যাসার্ধ তাহলে এই যে এ সি ও এখানে যে এ সি ও রয়েছে অর্থাৎ ত্রিভুজ এ সি ও কি না একটি সমকোণী ত্রিভুজ এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ তো সমকোণী ত্রিভুজ থেকে আমরা যদি cos থিটাটা বের করি তার মানে এইটা থাকছে থিটা তাহলে আশা করতে পারি আমরা এই কোণটাও থিটাই হবে সেই স্পর্শ কোণটাই হবে থিটা তো এটা যদি থিটা হয় কারণ এই কোণটা বুঝতে পারছো
যে এই যে কোণটা থাকছে এটা স্পর্শ করে আবার ক্রিয়া করছে পৃষ্ঠটা, কারণ এটা তো পৃষ্ঠতলের জন্যই, তাহলে এটা টি, তো পৃষ্ঠতল তো এদিকেও ক্রিয়া করবে, তাহলে সেখান থেকে আমরা এটাকে অ্যাপ্রক্সিমেটলি থিটা ধরতে পারি। তাহলে কস থিটা যেটা দাঁড়াচ্ছে আমাদের সেটা হচ্ছে এও বাই এসি, অর্থাৎ এও মানে হচ্ছে স্মল আর, আর এসি মানে হচ্ছে ক্যাপিটাল আর, তাহলে আর এর জায়গায় আমরা আর কস থিটা লিখতে পারি। তার মানে এই যে রাশিমালাটা রয়েছে এই রাশিমালাটা যদি মানটা বসানো হয় তাহলে 2t cos থিটা আর এর জায়গায় r cos থিটা ইনটু rho g, তার মানে এরকম একটা সম্পর্ক আসছে r rho g। তাহলে এখান থেকে যেহেতু আছে আগের মতো t rho g এগুলো ধ্রুবক থাকছে উষ্ণতার পরিবর্তন হয়নি, তাহলে এখান থেকে কিন্তু আমরা সেখানে স্মল r ছিল এখানে ক্যাপিটাল r চলে এসেছে, অর্থাৎ বক্রতা ব্যাসার্ধ চলে এসেছে, এইটা সমান তখন আমরা ধ্রুবক বলতে পারি। কিন্তু যখন অপর্যাপ্ত দৈর্ঘ্যের ব্যাপারটা চলে আসছে তখন তো ভাবতেই পারবে তোমরা, যদি আমি এখানে সেন্টার দ্বারা ও ধরি, এটা তোমরা বইতেও দেখতে পাচ্ছ এরকম জায়গায় আছে, তার এই বক্রতা কেন্দ্র স্বাভাবিকভাবে যেহেতু অপর্যাপ্ত দৈর্ঘ্য রয়েছে তাহলে তরলটা পুরোটা পরিধি জুড়ে পুরোটা কৈশিকনল জুড়ে থাকছে, দখল করে থাকছে, তাহলে তার বক্রতা কেন্দ্রটা একটু উপরের দিকে কিন্তু শিফট হয়ে যায়। তাহলে যে বক্রতা ব্যাসার্ধ যেহেতু আর কাওক ব্যাপারটা খুব একটা থাকছে না, পুরো পরিধি বরাবর দখল করে নিয়েছে, তো এইটাই হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে তার বক্রতা ব্যাসার্ধ। আরেকটা থেকে এটা আলাদা করার জন্য এখানে সি ছিল, এটাকে সি ড্যাশ, এটা আর ছিল, এটা ক্যাপিটাল আর, সেটাকে আর ড্যাশ দিলাম, কারণ এইটা আর ছিল, এই ক্ষেত্রে তো এটা হবে না, এই ক্ষেত্রে সেই পরিমাণ বক্রতা নেই। তো এই যে ব্যাপারটা থাকছে তখন দেখো আমাদের এই তরলের যে উন্নতি অন্য কিছু হবে, কারণ অপর্যাপ্ত দৈর্ঘ্য হয়ে গেছে, তো এই ক্ষেত্রে তরল উন্নতিটা কম। তো এই যে কম পরিমাণটা থাকছে এইখান থেকে আমরা এইভাবে জিনিসটাকে দেখতে পারি, যেরকম এখানে এই চার ধ্রুবক, তো তার ক্ষেত্রে আমরা এইটা লিখতে পারি। তোমরা বইতে দেখবে 566 পেজে এই যে লেখা রয়েছে এখানে দেখবে, কম উচ্চতার কৈশিক তলের ক্ষেত্রে নলটি দৈর্ঘ্য h ড্যাশ এবং তরল পৃষ্ঠে বক্রতা ব্যাসার্ধ, অর্থাৎ যেটাকে আমি এখানে বলেছিলাম বক্রতা ব্যাসার্ধ, যদি r ড্যাশ হয় তাহলে এটা পাওয়া যাবে। তাহলে আমরা লিখতে পারি h ড্যাশ r ড্যাশ এই দুটোই ধ্রুবক, এইটা। এবার দেখো h ড্যাশ এর মান কি করে h এর থেকে ছোট হচ্ছে, অর্থাৎ h ড্যাশ সমান আসছে কত, r বাই r ড্যাশ, তাহলে r ড্যাশটা বড়, তাহলে বড় মানে এই জিনিসটা ছোট হচ্ছে, এই জন্য এই জিনিসটা এই জিনিস থেকে ছোট হবে। তাই দেখো এই জিনিসটা কিন্তু বাস্তবেও ছোট পাওয়া যায় এই জিনিসের তুলনায়, যখন দৈর্ঘ্যটা খুব কম হচ্ছে, তরল উন্নতি যত হওয়া উচিত তার থেকে যখন আমরা কৈশিক নলের দৈর্ঘ্য কম নিচ্ছি। তাহলে রাশিমালাটা তোমরা মাথায় রাখবে, কিন্তু এই ক্ষেত্রে এটাও মাথায় রাখবে যে এই যে ঘটনার ক্ষেত্রে তরল কিন্তু উপচে পড়বে না, তরল ওইরকমই থাকবে। আর আরেকটা যেটা ব্যাপার রয়েছে যেটা দেখবে বইতে তোমাদের লেখা রয়েছে যে স্পর্শকোণ এই ক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না, মানে যা ছিল স্পর্শকোণ এই ক্ষেত্রে স্পর্শকোণ তাই থাকবে, কারণ স্পর্শকোণ নির্ভর করছে যে তরলের প্রকৃতির উপর, অর্থাৎ যে কঠিনকে আমরা নিয়েছি মানে যার মধ্যে রেখেছি সেই কাঁচের নল এবং তরল, সেই কাঁচের নল এবং তরল তাদের মধ্যবর্তী যে স্পর্শকোণ সেটা একটা নির্দিষ্ট মান, যেহেতু তাদের প্রকৃতি একই থাকছে প্রকৃতি পরিবর্তন হয়নি, স্পর্শকোণ কখনই কিভাবে তরলকে রাখা হয়েছে তার উপর কিন্তু নির্ভর করে না। ওই কথাটা তোমরা মাথায় রেখো যে কঠিনের সঙ্গে এটা এইভাবে আছিল, এইটা এইভাবে আছে, তার জন্য কি থিটা চেঞ্জ হবে, তো তোমরা মনে রাখবে এর জন্য কিন্তু কোনোভাবেই থিটা কিন্তু চেঞ্জ হবে না, থিটা যা ছিল সেইটাই কিন্তু থাকবে, কারণ স্পর্শকোণ শুধুমাত্র তরল এবং কঠিনের প্রকৃতির উপর নির্ভর করে, অন্য কিছুর উপর নয়, যে কিভাবে আনত আছে কিভাবে স্পর্শ করেছে তার উপর কিন্তু নির্ভর করে না। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, শর্ট প্রশ্নটা জিজ্ঞেস করে মাথায় রেখো। কিন্তু এইখানে তোমাদের কয়েকটা গাণিতিক উদাহরণ রয়েছে, পাঁচটা গাণিতিক উদাহরণ রয়েছে, চারেরটা বাদে তোমরা বাকি পাঁচটাই দেখবে, 566 এবং 567 পেজে, শুধু চারের জায়গায় অঙ্কটা অতটা গুরুত্বপূর্ণ ইন্টারেস্ট নয়। হর্ষের প্রশ্নগুলো রয়েছে, পরিচয় সংক্রান্ত প্রশ্নগুলো দেখবে, সেখানে তোমরা ইন্টারেস্ট প্রশ্নগুলো ধারণা পেয়ে যাবে। হর্ষে যে প্রশ্ন রয়েছে 567 পেজ থেকে, এই চ্যাপ্টার যেহেতু সান্দ্রতা বিশ্লেষণ কমন রয়েছে, তো আমি চাইবো যে তোমরা শুধু লাস্টের প্রশ্নটা বাদ দিয়ে 35টাও বাদ দিতে পারো, কিন্তু ওটা এইভাবে কাজে লাগবে, তো 36টা রয়েছে হর্ষে প্রশ্ন উত্তর, তো লাস্টেরটা বাদ দিয়ে বাকি সবগুলো করতে পারলে ভালো হবে। আর
এনসিকিউ সেট 1 সেট 2 কিছু কেমিক্যালস আমরা তো পরে আলোচনা করে নেব আর তোমরা কি করবে 583 পেজে এনসিএমটি সিবিএসই প্রশ্ন উত্তর রয়েছে মোট 4টে 583 এবং 84 পেজে সেটা কমপ্লিট করবে 584 পেজে এইচএস এর প্রশ্ন উত্তর রয়েছে সেটা কমপ্লিট করবে 584 এবং 85 পেজে কিছুটা 586 586 87 এবং 88 তে কিছু এমসিকিউ গুরুত্বপূর্ণ রয়েছে যেমন 586 তে ডব্লিউবিজি জেই 1 2 4 5 6 587 পেজে 8 9 10 588 পেজে জেই মেন এর একটা এআইপিএমটি একটা এটা কিন্তু আমাদের আইদার এক্সামিনেশনে কাজে লাগতে পারে তোমাদের কনসেপ্ট ডেভেলপমেন্টে সাহায্য করবে এই জন্য এগুলো দেখো তো আমরা পরের ভিডিওতে এই চ্যাপ্টারে কি কি ইম্পর্টেন্ট ফর্মুলাগুলো আমাদের মাথায় রাখতে হবে অঙ্ক করার জন্য সেটা নিয়ে আমরা আলোচনা করে নেব তারপরে আমরা এমসিকিউ এবং সেট ওয়ান এর নিউমেরিক্যালস নিয়ে আলোচনা করব পরের ভিডিওগুলোতে সবাই সুস্থ থেকো ভালো থেকো নেক্সট ভিডিওতে দেখা হবে টিল দেন বাই